আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান সাগর, আমার বাসা জয়পুরহাট। আমি চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা থেকে পড়াশোনা করে শেষ করে আসছি। হিজবুত তহিদ সম্পর্কে আমি আগে জানতাম না। প্রচলিত বর্তমান সিস্টেম অনুযায়ী আমি মাদ্রাসা থেকে ওই একটা ফ্যাক্টরি থেকে বের হয়ে যেরকম কিছু প্রোডাক্ট যায়, ওই রকম আমি ওই মাদ্রাসা থেকে বের হয়ে এসে ধর্ম ব্যবসা, মাদ্রাসা আর মসজিদ এরকম শুরু করেছিলাম। এমনই এক এই তৌহিদ মহাসত্য, এটা আমি পাওয়ার পরে আমার আগে কিছুক্ষণ বললেন যে উত্তরবঙ্গের কোনো আলেম বলতে পারে না, কথা বলতে পারেন না। এই মহাসত্য পাওয়ার পরে আমার সামনে আমার এলাকায় সবাই বলে তুমি তো তিন থানার আলেমুল আমার ঘুম তো হারামকে দিত। আমি আগে গোমরা ছিলাম, প্রতভষ্ট ছিলাম, হেদায়া কি জানতাম না, তৌহিদ কি জানতাম না, কালেমার প্রকৃত অর্থটা কি সেটাও জানতাম না। চট্টগ্রামে ওই মেখল মাদ্রাসার নাম শুনলে সবাই আতঙ্কে কাঁপে। মেখল মাদ্রাসা আপনারা জানেন, আলেমুলামা এখানে আছেন, মেখল মাদ্রাসা সাত বছর পড়াশোনা করছি, উর্দু, ফার্সি, আরবি, গ্রামার, নাহু, সরব থেকে শুরু করে সব কমপ্লিট, কিন্তু শুধু কালেমার অর্থটাই জানতাম না, হেদাটা কি এটাই জানতাম না। এই প্রকৃত সত্য। আজকে আমার এত আনন্দ লাগতেছে, এত আনন্দ লাগতেছে, আমার মনে নেই ইমামের পিছনে আমরা সকলেই আলেমুলামা একসঙ্গে সালা করলাম, ইত্তেবা করলাম, এর থেকে বড় খুশি আজ পর্যন্ত আমি আর পাই নাই আপনাদেরকে পেয়ে। আমার আজকে বুক ভরে গেছে, আপনারা সকলেই মাননীয় ইমামের পিছনে আমরা আজকে ইত্তেবা করলাম। মাননীয় ইমাম আমাকে একটা কথা বলতেন, আপনি যে মসজিদে যাবেন, খুতবা দিবেন, তো মসজিদের আগে সবাইকে কালেমার স্বীকৃতি নেবেন। আমি আগে মসজিদের মুসল্লিদেরকে বলি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো হুকুম দাতা নাই, আর আমাকে আপনারা ইমাম হিসেবে স্বীকৃতি দেন, যদি না দেন তাহলে আপনারা ইমামতি আমি করব না। এই স্বীকৃতি নিয়ে আমি মসজিদে ইমামতি করি তাদেরকে, ফ্রি সার্ভিস। আজকেও আমার খুতবা ছিল, ফোন দিছে, আসরের পরেও আমি যাইতে পারিনি, মসজিদের কর্তৃপক্ষকে বলছি আমি আর কোনো খুতবা দিয়ে আর কোনো বেতন নেই না। তো এখানে অনুভূতির কিছু নেই, আমরা সত্য বুঝে গেছি, আর পিছনে তাকার কোনো কিছু নেই। পিছনে যদি আমরা যাই আমাদেরকে অপমান, অপদস্ত, আমাদেরকে লাঞ্ছন অপেক্ষা করতেছে। কারণ আল্লাহ তাআলা সূরা তাওবার 38-39 নম্বর আয়াতে বলছে যে আমরা যদি সংগ্রাম বাদ দেই তাহলে আল্লাহর ওয়াদা আছে, যেমন মুমেন হলে আল্লাহ সাহায্য করবে, তার বিপরীত একটা আল্লাহর ওয়াদা আছে সূরা তাওবার 38 নম্বর আয়াতে, যদি আমরা সংগ্রাম ত্যাগ করি তাহলে গোলামীর জিন্দগি আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আপনাদেরকে এই সত্যের সঙ্গে দৃঢ় আল্লাহ তাআলা যেন আমাদেরকে দৃঢ় রাখেন। আজকে আমার অনেক ভালো লাগতেছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন বাংলাদেশের এইরকম সকল আলেম ওলামাদেরকে এই সত্য বোঝার তৌফিক দান করেন। এই জন্য সকলের জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।